সময় যত গাঢ় হচ্ছে ঠিক ততটাই পরকীয়ার আলোচনাটি গাঢ় হচ্ছে সাকিব আল হাসান ও নাফিসা কামালের। বেশ কয়েকদিন ধরে আলোচনার তুঙ্গে রয়েছে সাকিব ও নাফিসার পরকীয়ার খবর। এবার অনন্ত জলিলের স্ত্রী বর্ষা সাকিবকে খোঁচা দিয়ে কি বললেন? বর্ষা এক স্ট্যাটাসে শিশিরকে খোঁচা দিয়ে লিখেছেন, ভাত যখন রান্না হয় কেউ চায় না ভাত পুড়ে যাক, মনের অজান্তেই পুড়ে যখন গন্ধ বের হয় তখন বোঝা যায় ভাত পোড়া গন্ধ। পোড়া ভাত শুকনা মরিচ লবণ পেঁয়াজ সরিষার তেল দিয়ে মাখিয়ে খেয়ে দেখবেন কি স্বাদ। আর হ্যাঁ, সবাই কিন্তু পোড়া ভাত খায় না, মূলত শিশিরের কারণেই এরকম খোঁচামূলক স্ট্যাটাস দিয়েছেন বর্ষা। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব আল হাসানের সঙ্গে তার অসংখ্য ছবি ও ভিডিও ডিলিট করে দিয়েছেন। সোশ্যাল মাধ্যমেও সাকিব আল হাসানকে আনফ্রেন্ড করে দিয়েছেন শিশির। সাকিব আল হাসানও শিশিরকে আনফলো করে দিয়েছেন। দুবাইয়ের একটি হোটেলে নাফিসা কামালের সঙ্গে 4 দিন ছিলেন সাকিব আল হাসান। শুধু তাই নয়, বাংলাদেশ প্যান প্যাসিফিক সোনারগাঁওতে অসংখ্যবার নাফিসা কামালের সঙ্গে থেকেছেন সাকিব আল হাসান, একসাথে রুম বুক করেছেন। সম্প্রতি এমন খবর সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়ে, সাকিব আল হাসান ও নাফিসা কামালের পরকীয়ার খবর শিশিরও জানতো, সব জেনেও তিনি চুপ ছিলেন। তাই বর্ষা এমন ধরনের খোঁচা দিয়ে স্ট্যাটাস দিয়েছেন। 3 সন্তানকে নিয়ে মুখ বুঝে সংসার করে যাচ্ছিলেন সাকিবের স্ত্রী শিশির। ঘরে সুন্দর স্ত্রী রেখে কিভাবে তিনি নাফিসা কামালের মতো একজন বয়স্ক মহিলার সাথে পরকীয়া করেন, এমন প্রশ্ন উঠছে সোশ্যাল মাধ্যম জুড়ে। শোনা যাচ্ছে তাদের এই সম্পর্ক কয়েক বছর ধরেই চলছে। দুবাইয়ে সাকিব আল হাসান ও নাফিসা একই হোটেলে 4 দিন ছিলেন, এমন খবর প্রকাশ্যে আসে। সো ভিউয়ার্স, শিশিরকে উদ্দেশ্য করে বর্ষার এমন স্ট্যাটাস আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।